আপনারা কি কখনো এমন কোনো পোকা দেখেছেন যেগুলো মানুষের দেহে এভাবে লেগে থাকে এবং এগুলো লাগার পরে মানুষের দেহের মধ্যে এমন ভয়াবহ রোগ ছড়াতে পারে যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না? এবং আপনারা কি কখনো এমন পোকা দেখেছেন যারা মানুষের চোখের মধ্যে এভাবে বাসা বানিয়ে থাকে? অথবা আপনারা এমন কোনো পোকার কথা শুনেছেন কি যেটি আপনার দেহে লেগে দেহ থেকে রক্ত চুষে খেলেও আপনি টের পাবেন না? আজকের ভিডিওতে আমি আপনাদের এমন কিছু পোকার ব্যাপারে বলতে চলেছি যেগুলো মানুষের দেহের মধ্যে বসবাস করে। এমন মজার মজার ভিডিওস প্রতিদিন পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। নাম্বার 1, লিস। এই প্রাণীটির ব্যাপারে আলাদা করে কিছু বলার নেই, কারণ আমাদের মধ্যে অনেক দর্শকই এটিকে চেনেন। কিন্তু যেসব মানুষ এই প্রাণীটির ব্যাপারে কিছু জানেন না তাদেরকে বলে দেই, এগুলো এমন প্রাণী যারা কেবল রক্ত পান করে জীবিত থাকে। এরা 8 ইঞ্চি পর্যন্ত বড় হতে পারে। এই প্রাণী একবারে কি পরিমাণ রক্ত খেতে পারে সেটি আপনারা এই ভিডিও দেখেই বুঝে যাবেন। এই ব্যাংকটির সামনে যখন এই জোকটিকে ছেড়ে দেয়া হয় তখন জোকটি অনেক পাতলা এবং ছোট ছিল, কিন্তু জোকটি যখন ব্যাংকটির রক্ত খেয়ে ফেলে তখন আপনারা দেখতে পাচ্ছেন এই প্রাণীটি কত মোটা হয়ে গিয়েছে। এরা অন্যান্য জীবজন্তুর জন্য যতটা ভয়ানক, এরা মানুষের জন্য ঠিক ততটাই ভয়ানক। এরা যখন কোনো মানুষের রক্ত শোষণ করে তখন সেই মানুষ বুঝতেও পারে না যে কেউ তাদের রক্ত শোষণ করছে। এমনকি রক্ত শোষণ করার সময় মানুষ এটাও বুঝতে পারে না কোনো যোগ তাদের দেহের সাথে লেগে আছে। বুঝতেই পারছেন এরা আমাদের জন্য কতটা ভয়ানক। এগুলোকে সমুদ্র, নদী এবং বিভিন্ন জলাশয়ের পানিতে বেশি দেখা যায়। নাম্বার 2, বোট ফ্লাই। এই মৌমাছিগুলোকে মধ্য এবং দক্ষিণ আমেরিকাতে পাওয়া যায়। এগুলো সাধারণ মাছের চেয়ে অনেক ভিন্ন এবং ভয়ানক হয়। আসলে এরা যখন কোনো মানুষকে দংশন করে তখন এরা এদের বডি থেকে কিছু প্যারাসাইট মানুষের দেহে ছেড়ে দেয়। তখন মানুষের দেহে অনেক ধরনের রোগ হতে থাকে। এই মৌমাছিগুলো এত ভয়ানক হবার কারণ হচ্ছে এই মৌমাছিগুলো যখন একজন মানুষকে দংশন করে তখন সেই দংশন করা অঙ্গে এরা ডিমও পেড়ে দেয় এবং এই ডিমগুলো লার্ভার রূপে মানুষের দেহে ঢুকে যায়। সেখানে এরা মানুষের দেহে বাসা বানিয়ে বসবাস করা শুরু করে দেয়। এই লার্ভা প্রায় 2 থেকে 3 মাস মানুষের দেহের মধ্যে থাকে। এর ফলে ভুক্তভোগীকে অনেক ব্যথার সম্মুখীন হতে হয়। এই লার্ভা যখন মৌমাছি হয়ে যায় এরা আপনা আপনি মানুষের দেহ থেকে বেরিয়ে আসে, কিন্তু অধিকাংশ সময় এই লার্ভা নিজে নিজে বের হতে পারে না। এরপরে এগুলোকে ডাক্তারের সাহায্যে বাইরে বের করা হয়। ডাক্তাররা যখন এই লার্ভাগুলোকে বের করে তখন এটি বেদনাদায়ক হবার পাশাপাশি অনেক জঘন্যও লাগে। বন্ধুরা, এই মৌমাছি যদি আপনাদের আশেপাশে ঘুরঘুর করে তাহলে এদের থেকে দূরত্ব বজায় রাখবেন, না হলে আপনাকেও ডাক্তারের শরণাপন্ন হতে হবে। নাম্বার 3, সেন্টিপিড। মানব দেহে পাওয়া যাওয়া পোকার ব্যাপারে যেখানে আলোচনা করা হচ্ছে সেখানে সেন্টিপিডের নাম আসবে না সেটি কি হয়? এরা অনেক লম্বা হয় এবং এদের লম্বা এবং পাতলা পা থাকে। এটি এদেরকে দ্রুত গতিতে দৌড়াতে সাহায্য করে। যদিও এই শতপদী মানুষের জন্য তেমন বিপজ্জনক নয়, কিন্তু এরা আমাদের জন্য তখন ভয়ানক হয়ে যায় যখন ঘুমানোর সময় এরা চুপি চুপি আমাদের কানের মধ্যে ঢুকে যায়। তাহলে এদেরকে বের করাটাও অনেক কঠিন হয়ে যায়, কারণ এরা এদের অনেকগুলো পা দিয়ে কানের ত্বক এমন ভাবে কষে ধরে রাখে যে এদেরকে বের করাটাও অনেক কঠিন হয়ে যায়। একবার কল্পনা করে দেখুন, এই শতপদী যদি আমাদের কান বা নাকের ছিদ্র দিয়ে আমাদের মস্তিষ্কের ভেতরে ঢুকে যায় তাহলে এটি আমাদের কত ক্ষতি করতে পারবে। নাম্বার 4, লোয়া আই ওয়ার্মস। এই ওয়ার্ম ওয়েস্ট আমেরিকা এবং মিডল আমেরিকাতে পাওয়া যাওয়া এমন একটি পোকা যেটি মাছির সাহায্যে মানুষের দেহের মধ্যে ঢুকে যায়। আসলে এই মাছিগুলো যখন কোনো মানুষকে দংশন করে তখন ওয়ার্মগুলো আমাদের রক্তনালী দিয়ে আমাদের দেহের ভেতরে এসে পড়ে। সেখানে এই ওয়ার্মগুলো আমাদের দেহের তরল পদার্থ ভক্ষণ করে এরকম লম্বা সুতার রূপ ধারণ করে। এই ওয়ার্মগুলো এত বেশি পাতলা হয় যে মানুষ বুঝতেই পারে না এটি তাদের দেহে কখন প্রবেশ করেছে এবং কখন এত বড় হয়ে গেছে। এই ওয়ার্মের ব্যাপারে আমরা তখন জানতে পারি যখন এরা আমাদের দেহ দিয়ে আমাদের চোখের এখানে এসে পড়ে, যেমনটা আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন কিভাবে এই লোয়া আই ওয়ার্ম এই লোকটির চোখের মধ্যে বাসা বানিয়ে ফেলেছে। চোখে পাওয়া সুতার মতো পোকাগুলো অনেক ভয়ানক হয়, কারণ এরা আমাদের চোখে বাসা বেঁধে
আমাদের চোখকে ড্যামেজ করতে থাকে। এর ফলে মানুষ চোখে কম দেখা শুরু করে দেয়। মাঝে মধ্যে এই ওয়ার্মগুলোকে চোখ থেকে বের করা যায় না, তখন মানুষ এই ওয়ার্মের কারণে অন্ধ হয়ে যায়। যখন এই ওয়ার্মগুলোকে চোখ থেকে বের করা হয়, সেটি যে কতটা বেদনাদায়ক হতে পারে সেটি আপনি এই ভিডিও দেখে কিছুটা আঁচ করতে পারবেন। নাম্বার 5, টিকস। এই পোকাগুলো সাধারণত 4-5 মিলিমিটার লম্বা হয়। এরা মানুষ এবং জীবজন্তুর দেহের মধ্যে এভাবে ঘর বানিয়ে থাকে। এই পোকাগুলো মানুষ, জীবজন্তু এবং বিভিন্ন পাখির রক্ত খেয়ে জীবনযাপন করে। এই পোকাগুলো রক্ত পান করে নিজের স্বাভাবিক আকারের চেয়ে কয়েক গুণ ফুলে যায়। মানে এই ছোট্ট পোকাটি নিজের দেহের আকারের চেয়েও বেশি রক্ত পান করে। রক্ত পান করার সময় এই পোকাগুলো মানুষের দেহে বিষ ইনজেক্ট করে দেয়। এর ফলে মানুষের দেহে নানা রকম ভয়ানক রোগ হওয়া শুরু হয়ে যায়। এদের কারণে সৃষ্ট রোগের তালিকায় সবার ওপরে লাইম ডিজিজের নাম আসে। আপনাদের জানিয়ে দেই, লাইম ডিজিজের শুরুর দিকে এটি অনেকটা ফ্লুর মতো মনে হয়, কিন্তু সময়ের সাথে সাথে রোগটি আরো ভয়ানক রূপ ধারণ করতে থাকে, যার ফলে মানুষের হার্ট অ্যাটাকও হতে পারে কিংবা তাদের স্মৃতিশক্তিও চলে যেতে পারে। এই পোকাগুলো যে কি পরিমাণ ভয়ানক সেটি আপনারা এই তথ্যের মাধ্যমে বুঝতে পারবেন। আমেরিকাতে প্রতি বছর গড়ে 1400 মানুষ এই রোগের কারণে মারা যায়। এই পোকা বেশিরভাগ সময় গৃহপালিত জীবজন্তুর দেহের মধ্যে পাওয়া যায়। আপনার যদি মনে হয় আপনার গৃহপালিত প্রাণীটি তার শরীর মাত্রাতিরিক্ত চুলকাচ্ছে, তাহলে হতে পারে এই পোকা তাদের দেহে রয়েছে। এজন্য আপনার এদেরকে যত দ্রুত সম্ভব ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত। এই পোকা জীবজন্তুর পাশাপাশি আমাদের দেহেও লেগে যায়, তবে একটি বা দুইটি পোকা আক্রমণ করে না, অনেকগুলো একসাথে আক্রমণ করে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি এনজয় করলে একটি লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।